পতৌদির নবাব বংশের সন্তান সাইফ আলী খান। বংশগতভাবে তিনি ইসলাম ধর্মের অনুসারী, তবে বিয়ে করেছেন অন্য ধর্মের নারী অর্থাৎ কারিনা কাপুরকে। অবশ্য বলিউডের অনেক তারকাই ধর্মের কাঁটা তার ভেদ করে সম্পর্ক গড়েছেন, এজন্য সমালোচনা আর নিন্দাও সহ্য করতে হয় তাদের। এবার সাইফ আলী খান সমালোচনার মুখে পড়লেন বাড়িতে গণেশ পূজা করে। গেল শুক্রবার হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম উৎসব গণেশ চতুর্থী। বিশেষ এই দিনে প্রতি বছরই তারকাদের বাড়িতে উৎসবের আয়োজন দেখা যায়, তবে করোনার কারণে এবছর সীমিত পরিসরে সারছেন সবাই। বাদ যায়নি নবাব পরিবারও, সাইফের বাড়িতেও অনুষ্ঠিত হয়েছে গণেশ চতুর্থী। এতে অংশ নিয়েছেন সাইফ নিজেও, হাত জোড় করে পূজা সম্পন্ন করেছেন এই তারকা। আর এজন্যই নেটিজেনদের কটাক্ষের তীর ছুটে আসছে তার দিকে। পুজো দেওয়ার সময়ের তোলা ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন কারিনা কাপুর। এতে দেখা যায় তিনি সাইফ এবং তাদের পুত্র তৈমুর আলী খান একসঙ্গে পুজো দিচ্ছেন, তবে তাদের পরিবারের কনিষ্ঠতম সদস্য জেহকে দেখা যায়নি ছবিতে। অমৃতা সিং এর সঙ্গে ১৩ বছর সংসার করার পর ২০০৪ সালে বিবাহ বিচ্ছেদ করেন সাইফ আলী খান। ওই সংসারে তার এক পুত্র ও কন্যা রয়েছে। এরপর ২০১২ সালে তিনি বিয়ে করেন কারিনা কাপুরকে। এই সংসারে তিনি দুই পুত্র সন্তানের পিতা হয়েছেন।